through the offside. The field doesn't move. Hi. শ্রীলঙ্কা প্রিমিয়ার লীগ এলপিএল এ প্রথম ম্যাচেই অবহেলিত পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশি বলেই কি এত অবহেলা, নাকি আছে কোনো রহস্য? যা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, শ্রীলঙ্কা প্রিমিয়ার লীগ এলপিএল এ চতুর্থ আসরে আজ উদ্বোধনী ম্যাচে তাওহিদ হৃদয়ের জাফনা কিংসের বিপক্ষে মাঠে নেমেছে পেসার শরীফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্স। তবে ম্যাচে জাফনা কিংসের হয়ে বিদেশি লিগে তাওহিদ হৃদয়ের অভিষেক হলেও কলম্বো স্ট্রাইকার্সের একাদশে সুযোগ হয়নি পেসার শরীফুল ইসলামের। তাই বিদেশি লিগে অভিষেক হতে আরও ধৈর্য ধরতে হবে এই বোলারকে। টসের পরে কলম্বো স্ট্রাইকার্সের ক্যাপ্টেন ডিকওয়ালা বলেন, শরীফুল ইসলাম অনেক ভালো বোলার, সে গতকালই জার্নি করে এসেছে, তাই তাকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছি। তো দর্শক, পরবর্তী ম্যাচ কি সুযোগ পাবে শরীফুল ইসলাম? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।